হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বর্ণ বিশ্লেষণ শিখব। বর্ণ বিশ্লেষণে জফালা, রফালা এবং রেফ, এই যে তিনটে চিহ্ন, এই তিনটে চিহ্ন বিশ্লেষণের সময় বর্ণের আগে বসে না পরে বসে, সেটাই আমরা আজকে শিখব। বর্ণ বিশ্লেষণ কাকে বলে এবং বর্ণ বিশ্লেষণের নিয়ম আমরা এর আগেই জেনে গেছি। তোমরা এখনও যারা বর্ণ বিশ্লেষণের নিয়ম জানো না, তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। তাহলে তোমরা একদম সহজভাবে বর্ণ বিশ্লেষণ কীভাবে করতে হয় শিখে যাবে। তবে শুরু করার আগে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বর্ণ বিশ্লেষণের জফলা, রফলা এবং রেফ, এই তিনটে বর্ণ বিশ্লেষণের সময় কিভাবে বসে, আগে বসে না পরে বসে, সেটাই আমরা আজকে শিখব। জফলা এরকম চিহ্ন হয়, রেফ এই চিহ্ন হয় এবং রফালা এরকম চিহ্ন হয়। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা জফালাটা দেখে নিই। জফালা যে ব্যঞ্জনের গায়ে থাকবে তার পরে অন্তস্থ জ হবে। জফালা যে ব্যঞ্জনের গায়ে থাকবে তার পরে অন্তস্থ জ বসবে। এবং জফালার কোনো কার চিহ্ন থাকলে সেই কার চিহ্নটি অন্তস্থ জয়ের পরে বসবে, কার চিহ্ন না থাকলে অন্তস্থ জয়ের পরে অ বসবে। বোঝা গেল? তাহলে উদাহরণটি দেখে নি। ন্যাড়া দন্ত নয়ে জফালা আকার ডাবিন্ড রয়াকার, ন্যাড়া একটি শব্দ, একে আমরা বিশ্লেষণ করব। একে বিশ্লেষণ করলে কি পাই, চলো দেখে নি। দন্ত নয় হসন যোগ অন্তস্থ জয় হসন যোগ আ যোগ দরবিন্দ রয় হসন যোগ আ। ন্যাড়া দন্ত নয় হসন যোগ অন্তস্থ জ দন্ত নয় জফালা যোগ আ আকার যোগ দরবিন্দ্র রবীন্দ্র যোগ আকার আ। তাহলে ন্যাড়া দন্ত নয় জফলা আকার ডাবিন্ড আকার, ন্যাড়াকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে পাবো। দেখো অন্তস্থ জয় হসনটা কখন বসছে, দন্ত নয়ের পরে, যেহেতু নয়ের গায়ে অন্তস্থ জয় জফলা। ঠিক আছে, বোঝা গেল? এবং এরপরে দেখো কার চিহ্ন আছে, তাই আকার বসে গেল। যদি কার চিহ্ন না থাকতো তাহলে এখানে অবস্ত এবং পরে যা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো যদি কার চিহ্ন না থাকে তাহলে কি হবে সেটা আমরা একবার দেখে নিই। বয়জফালা দন্তার শয়ে তয় ব্যস্ত, একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, বয় হসন যোগ অন্তস্থ জয় হসন যোগ অ যোগ দন্তার শয়ে হসন যোগ তয় হসন যোগ অ। দেখো এখানে বয়হসন যোগ অন্তস্থ জয় হসন হলো ব্যয় যোগ অ, যেহেতু এখানে কোনো কার চিহ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা অন্তস্থ জয় হসনের পরে অ লিখলাম, যেহেতু কোনো কার চিহ্ন না থাকলে অ লিখতে হয়। যোগ দন্ত সহসন যোগ তয় হসন, মানে এখানে যুক্ত বর্ণ আছে দন্ত সয়ের সঙ্গে ত, তার জন্য দন্ত স এবং তয়ের মধ্যে কোনো স্বরবর্ণ নেই। এবং যোগ অ মানে শেষে কোনো কার চিহ্ন না থাকলে অবশ্যই অ লিখতে হয়, এবং সেটা ব্র্যাকেটে লিখেছি, তাহলে বোঝা যাবে যে শব্দের মধ্যে কোনো অ নেই। এই হলো জফালার ব্যবহার। এবারে আমরা রেফটা দেখব। রেফ চিহ্ন যে ব্যঞ্জনের মাথায় থাকবে তার ঠিক আগে র বসবে। যে বর্ণের মাথায় রেফ থাকবে বিশ্লেষণের সময় সেই বর্ণের আগে র বসবে। ঠিক আছে, দেখো উদাহরণ, দেখো পর্বত প বয়রেফ
তো পর্বতকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? পয়ঃসন যোগ অ যোগ রয়হসন যোগ বয়হসন যোগ তয়হসন অ যোগ তয়হসন যোগ অ। বোঝা গেল? পর্বত পয়হসন যোগ অ, যেহেতু পয়ের পরে কোনো কারচিহ্ন নেই তাই অ বসছে, যোগ র, বয়ের মাথায় র রেপ আছে তার জন্য রটা আগে বসলো, এবং যোগ বয়হসন যোগ অ, যেহেতু এর কোনো কারচিহ্ন নেই তার জন্য অ বসলো, যোগ তয়হসন যোগ অ। একটু কাটাকাটি হয়ে গেল, আমি লিখে ফেলেছিলাম ভুল করে, তার জন্য দুঃখিত। তোমরা অবশ্যই এটা বুঝে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পর্বত পয়হসন যোগ অ যোগ রহসন যোগ বয়হসন যোগ অ যোগ তহসন যোগ অ পর্বত। আরেকটা উদাহরণ দেখো, ত কয় রেপ, তর্ক। তর্ককে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? তয়হসন যোগ অ যোগ রয়হসন যোগ কয়হসন যোগ অ তর্ক। র কয়ের মাথায় রেপ থাকে, যে কারণে আমরা আগে লিখছি। যে বর্ণের মাথায় রেপ থাকবে ঠিক তার আগেই র বসবে, এটাই হলো রেপের নিয়ম। এবারে আমরা দেখব র ফালা। র ফালা যে বর্ণের তলায় থাকবে তার পরে র বসবে। র ফালার পরে কোনো কারচিহ্ন থাকলে সেটি রয়ের পরে বসবে, এবং কারচিহ্ন না থাকলে রয়ের পরে অ বসবে। যেমন আমরা জফালার ক্ষেত্রে লিখেছিলাম ঠিক সেই রকমই হবে। রফালা যে বর্ণের তলায় থাকবে সেই বর্ণের পরে র বসবে, এবং যদি কারচিহ্ন থাকে তাহলে কারচিহ্ন বসবে, আর যদি কারচিহ্ন না থাকে তাহলে অ বসবে। দেখো উদাহরণটা দেখে নাও, প্রিয় পয় রফালা হস্যই অন্তস্ত। প্রিয় প্রিয় শব্দটিকে আমরা যখন বিশ্লেষণ করব তখন আমরা কি পাবো? পয়হসন যোগ রয়হসন যোগ হস্যই যোগ অন্তস্তয়হসন যোগ অ প্রিয়। তো পয় রফালা হস্যই অন্তস্ত, পয়হসন যোগ রয়হসন যোগ হস্যই যোগ অন্তস্থয়সন যোগ অ প্রিয়। এ দেখো পয়ের পরে র, যেহেতু পয়ের নিচে আছে রফালা, তারপরে কারচিহ্ন আছে হস্যই, তাই হস্যই বসে গেল, এবং যোগ অন্তস্থ। শব্দের শেষে যদি ব্যঞ্জনবর্ণ থাকে এবং তারপরে যদি কোনো কারচিহ্ন আকার একার হস্যিকার যদি না থাকে তাহলে আমরা অ বসাই, তাই এখানে অ হয়েছে। বোঝা গেল? এবারে দেখো, যদি কারচিহ্ন না থাকে তাহলে কি হবে? পয় রফালা দয় দীর্ঘই প প্রদীপ। প্রদীপকে যখন আমরা বিশ্লেষণ করব তখন কি পাবো? পয়হসন যোগ রয়হসন যোগ অ যোগ দয়হসন যোগ দীর্ঘই যোগ পয়হসন যোগ অ প্রদীপ। পয় রফালা দয়ে দীর্ঘই প, পয়হসন যোগ র, যেহেতু পয়ের পরে রফালা আছে তাই পয় রফালা মানে পয়হসন যোগ রহসন যোগ অ, যেহেতু এখানে কোনো কারচিহ্ন নেই তাই আগেই বলেছি যদি কারচিহ্ন না থাকে তাহলে কি হবে? অ বসবে, এবং যোগ দয়হসন যোগ দীর্ঘই দীর্ঘিকার যোগ পয়হসন কিছু নেই মানে যোগ অ, এই হলো প্রদীপ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে, যদি আমরা বর্ণ বিশ্লেষণের সময় এই ধরনের বর্ণ পাই জফালা রেপ রফালা তাহলে আমরা কি করব? এই নিয়মগুলো ফলো করব, তাহলে আমাদের আর কোনো অসুবিধে হবে না। জফালা এবং রফালা
বর্ণের পরে বসে, যে বর্ণের তলায় থাকে বা গায়ে থাকে তার পরে বসে, এবং রেপ যদি থাকে তাহলে বর্ণের আগে বসবে, কারণ আমরা রেপটা আগে উচ্চারণ করি। যেমন পর্বত, আমরা কি বলছি? পর্বত, পয়ের পরে র আসছে তারপরে বোধ। এবং যদি প্রিয়, তাহলে পয়ের পরে র আসছে। বোঝা গেল? তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো, মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজেই তোমরা বুঝে যাবে। আজ তাহলে আসি, টাটা।